চারি বৌদ্ধ হয়ে গিল্মা মা জন্নতকে সজায় খুশি মনে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في <تصحيح> প্রিয় নবীর নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন হ্যাঁ স্নায়ু ভেরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবীকে বাইতুল মকাদ্দেস তথা মসজিদে আকসাই নিয়ে যাওয়ার হিকমত হ্যাঁ স্নায়ু আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমেই শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই দরুৎ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহিউআলাম নিঃস্বাদ করেন কিয়ামতের দিন আমার নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দরু শরীফ পাঠ করেছে আসুন আমরাও পাঠ করিনি সল্লু আল্লাহ হাবিব সল্লাহ তাল আলহ মোহাম্মদ সাল্লাহ তালা আলহিহি আলহি ও ভেরা ও মাদানীচন্দ্রের দর্শক শ্রোতা যে আমাদের আজকের বিষয় হচ্ছে নবীকে মসজিদে আকসাই নিয়ে যাওয়ার হিক্মা আসুন আমরা সে সম্পর্কে শ্রবণ করি প্রিয়নবী রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ তালা ওসাল্লাম কে মসজিদে আকসাই নিয়ে যাওয়ার ব্যাপারে ও কিরাম অভিমত ব্যক্ত করেন এভাবে যে মসজিদে আকসাটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত ফিলিস্তিন লেখায় অবস্থিত আর তা পূর্বেই মুলকে শামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আর মুলকে শাম দেশ হলো ওইটাই যা কিয়ামতের ময়দানে এখানে বিচার কার্য পরিচালনা হবে হ্যাঁ প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহ তালা আলাইহি আলি ওসাল্লামকে মসজিদে আকসাই নিয়ে যাওয়ার প্রসঙ্গে উলামায়ে কিরাম একটি হিকমত এভাবেই বর্ণনা করেন আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালারি রহমতুল্লাহ আলাই তাঁর অনবদ্য কিতাব ফতহুল বারি ফি শখিল বুখারির মধ্যে এভাবে বর্ণনা করেন যে আল্লাহ পাক নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আলাই আলহি ওসাল্লামকে বাইতুল মকদ্দস তথা মসজিদে আক্সাই এজন্য নিয়ে গিয়েছিলেন যে প্রিয়নবীর পদচারণায় ওই জায়গাটা ওই জমিনটা যেন দণ্ড হয় এবং বরকত লাভ করে যেহেতু ওই মসজিদ আকসা ওই জমিনটা কাল ক্যামতের ময়দানে হিসাব নিকাশের কার্য পরিচালনা করবেন ওই জমিন সেজন্য প্রিয়ানবীকে ওই জমিনে বরকত প্রদানের জন্য নিয়ে যান এবং কাল ক্যামতের ময়দানে যেন তার উম্মতের এই ময়দানে অবস্থান করাটা সহজ হয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমরা জানতে পারলাম যে মসজিদে আকসাই প্রিয় নবীকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা হলো এটা যে নবীর পদচারণায় ওই জমিন বরকত লাভ করবেন এবং কাল ক্যামতের ময়দানে তার উম্মত যাতে সে জায়গায় অবস্থান করাটা সহজ হয়ে যায় সেই ব্যাপারে প্রিয়নবীর বরকত যেন তাদের জন্য সেই অমৃত আর নবীর পদচারণায় ওই জমিন দণ্ড হয় এবং কালকে আমাদের ময়দানে উম্মতে মোহাম্মদিরা সেই জায়গায় সহজভাবেই অবস্থান করতে পারবে এবং আল্লামা আলুসি রহমতুল্লাহতে আল আলাই যিনি প্রসিদ্ধ কুরআন করিমের মোফাসির ছিলেন তিনি তার প্রসিদ্ধ তফসির তফসিরে আলুসি তথা তফসিরে রুহুল মানিতে খুবই সুন্দরভাবে বর্ণনা করেন যে মসজিদে আকসাই মধ্যে যতগুলো স্তম্ভ রয়েছে আল্লাহ পাকের দরবারে ওই স্তম্ভগুলা প্রার্থনা করে থাকেন কেননা মসজিদে আকসার মধ্যে অধিকাংশ আম্বিয়াই কিরাম গন বরকত প্রদানের জন্য আগমন করেছিলেন আর মসজিদে আকসা ওই আম্বিয়াই কিরাম সালামদের পক্ষ থেকে বরকত লাভ করেন সেজন্য প্রত্যেক আম্বিয়াই কিরাম আলি সালামগণ এই মসজিদ আকসাই জিয়ারত করার জন্য আসেন এবং এই মসজিদ আকসা ওই আমিয়াই কিরাম আলিহিম সালামদেরকে জিয়ারত করে বরকত লাভ করে তাই ওই মসজিদ আকসার প্রত্যেক স্তম্ভগুলো আল্লাহ পাকের দরবারে এইভাবেই আবেদন করেছিলেন যে আল্লাহ হে আল্লাহ যে ইমামুল আম্বিয়া সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাহু তালা আলহি সাল্লামকে একটু যদি আমাদেরকে দ্বারা ধন্য করতেন তাহলে আমরা বড়ই আনন্দিত হতাম অর্থাৎ প্রিয় নবীকে যদি একবার যদি মসজিদে আকসার যদি নিয়ে আসা হতো তাহলে নবীর জিয়ারতের মাধ্যমে আমরা বরকত লাভ করতাম এবং ধন্য হতাম তখন নবীকে এই মসজিদে হ্যারেম থেকে মসজিদে আকসাই নিয়ে যাওয়ার অন্যতম কারণ হল যে মসজিদে আকসার যে স্তম্ভগুলো দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছিলেন এবং নবীকে মসজিদে হ্যারেম থেকে মসজিদে আকসাই নিয়ে গিয়েছিলেন এবং এর দ্বারা নবীর জিয়ারতের দ্বারা মসজিদে মসজিদে আকসার স্তম্ভগুলা ধন্য হয় এর আরেকটি কারণ হলো যে এটা যে উলামাই কিরাম এভাবে বর্ণনা করেন যে নবী করিম রৌফ রহিম সাল্লাহ তাল আলহি আলাইসাল্লামকে মসজিদে আকসায় সর্বপ্রথম এজন্য নিয়ে গেছিলেন যে এখান থেকে আসমানে যাওয়ার রাস্তা খুবই সহজ তা এখান থেকে মসজিদে আকসা থেকে আসমানে যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে যেই রাস্তার মধ্যে আসমানে যাওয়ার দরজাও রয়েছে যেই দরজা দিয়ে রহমতের ফিরিস তারা মসজিদে আকসায় অবতরণ করেন এবং আবার এখান থেকে পুনরায় গমন করেন সুহান আল্লাহ সুহান আল্লাহ ফ্রি সিং ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা জানলাম যে মসজিদে প্রিয় প্রিয়নীকে নিয়ে যাওয়ার যে কী কি কারণ কী কী হিকমত রয়েছে এই হিকমতগুলো হচ্ছে এগুলা এবং আরেকটি হিকমত এখানে লিপিবদ্ধ করা হয়েছে যে কাবুল আহবার রদি আল্লাহ তালহু যে তিনি বর্ণনা করেন তিনি এই কুলা কাবুল আহবার রদি আল্লাহ আলফাস আলফাজ শব্দাবলী এভাবে রয়েছে যে বাইতুল মকাদ্দস অর্থাৎ ওই মকান ওই স্থান যে স্থান থেকে আসমানের দরজা খোলা হয় যা দিয়ে ফেরেশতারা তারা জমিনে অবতরণ করেন আবার এখান থেকে গমন করেন সত্তর হাজার ফেরিস্তার কথা উল্লেখ রয়েছে কিতাবের মধ্যে ওই সত্তর হাজার ফেরিস্তারা ওই মসজিদে আকসাই যে সমস্ত লোকেরা আসেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন সুহান আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা শুনলাম যে রাহমতের তারা একজন দুজন নয় সত্তর হাজার ফেরিস্তা ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে থাকেন যারা মসজিদ আকসাই নামাজ আদায় করেন যারা মসজিদে আকসা জিয়ারত করে থাকেন তাদের জন্য এজন্য প্রিয়নবীকে মসজিদে আকসাই নিয়ে যাওয়া হয়েছিল যাতে প্রিয়ানবীর দ্বারা ওই মসজিদে আকসা ধন্য হয় এবং তার আরেকটি কারণ যে এটাই যে এখান থেকেই মসজিদা আকসা থেকে আসমানের যে সফর করা হবে সেই সফর যেন খুবই সহজ হয়ে যায় অপর আরেকটি হিকমত উলামাই কিরাম এভাবে বর্ণনা করেন যে আল্লামা তাজউদ্দিন সুবকি ও রহমতুল্লাহ তালা আলাই তার রিসালার মধ্যে এইভাবেই বর্ণনা করেন যে এই রিসালাই কুরআনে পাকের একটি প্রসিদ্ধ আয়াতের তফসির করেন শুধু একটি আয়াতের উপর তিনি এই রিসালাটা প্রণয়ন করেন আর সেই আয়াতটা হচ্ছে যে আল্লাহ আল্লাপাক যে কানজুল ইমান থেকে অনুবাদ আর স্মরণ করুন যখন পাক নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব। অতপর তশ্রীফ আনবেন তোমাদের নিকট রসুল যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন তখন তোমরা নিশ্চয়ই তাঁর উপর ইমান আনবে এবং নিশ্চয়ই নিশ্চয় তাঁকে সাহায্য করবে সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে এই আয়াতের উপর আল্লাহ মাতুদ্দিন সুফকির রহমতুল্লাহ তালাই একটি রিসালা প্রণয়ন করেন আর এই আয়াত কাসুরা আলি ইমরানের তৃতীয় পারা একাশি নং আয়াতে মধ্যে এভাবে বর্ণিত রয়েছে সুতরাং এ থেকে বোঝা যায় যে ইমামুল আম্বিয়া হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহি আলাইসাল্লাম এর উপাধি হচ্ছে এটা যে ইমামুল আম্বিয়া তা ইমামুল আম্বিয়া সমস্ত নবীগণের ইমাম যে পাক ওয়াদা নিয়েছিলেন প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমাদের মতে এমন একটি রসুল খামী প্রেরণ করবো কিতাব এবং হেকমত দ্বারা তোমরা কি তাকে সাহায্য করবে কিনা সবাই বলেছিল যে হ্যাঁ আমরা তাকে বসে সাহায্য করব। এই জন্যই সেটার সত্যতা প্রণয়নের জন্য সে হিকমত এবং কিতাব তো আল্লাপাক প্রদান করেছেন এবং তাদের মোহাব্বত তারা যে সম্মতি জ্ঞাপন করেছিলেন সেটার কারণে তাদেরকে মসজিদে আকসাই নিয়ে গিয়েছিলেন এবং সেখানে আমার নবীর পেছনে তারা সবাই ইক্তিদা করে নামাজ আদায় করেছিলেন এর আরেকটি হিকমত হচ্ছে যে বাইতুল মকদ্দস তো বরকত সম্পন্ন স্থান আর এই সম্পর্কে প্রিয় নবী হুজরপুর নুর সাল্লাহ তাল আলাইসাল্লাম এভাবেই বর্ণনা করেন ইবনে মাজ কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নুর সাল্ল তাল আলহিহিউরারিহিউসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বৈতের মকদ্দস অর্থাৎ মসজিদ আকসাই এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এক রাকাতের পরিবর্তে এক হাজার রাকাত নামাজ আদায় করার সবাব দান করবেন সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ ফির সিং ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমরা জানতে পারলাম যে মসজিদে আকসায় এক রাকাত নামাজ আদায় করলে অন্য মসজিদে এক হাজার রাকাত নামাজ আদায় করার সবাব আল্লাহ পাক দান করবেন আমার নবীকে ওই জায়গায় নিয়ে গিয়ে এমন নিয়ামত দ্বারা এমন সারপ্রাইজ আমাদের জন্য রেখেছে সে সময় আমরা শুনতে পারলাম আর আমার নবীকে ওই জায়গায় নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এইটা এবং ওই জায়গা দামি হয়েছেন তিয়ানবীর কদম বারকের চোয়া প্রিয় সে ভাইয়েরা আল্লাহ পাক করে ইসাদ করেছেন যে বনী সেলের মধ্যে কোন এক নং আয়াত মধ্যে আল্লাহকে করেন যে আয়াতের অংশ আল্লাধি বারাক না হাউলাহু অর্থাৎ যাতে পাক সুবাহানহু তালা অর্থাৎ মসজিদে আকসার যার আশেপাশে বরকত রেখেছেন তাহলে কেমন বরখত আসুন আমরা সেই সম্পর্কে শ্রবণ করি যে কেমন বরকত রেখেছেন সুবাহানা সুবাহানাহু তালা এই স্থানের মধ্যে উলামাই কিরাম এটার ব্যাপারে এভাবে বর্ণনা করেন যে পাক যে আল্লাহ বারাকনা না এর মধ্যে যে তিনি বরকত রেখেছেন ওই মসজিদে আকসাই তো এটা কী কীরকম বরকত কোনোমায়িক রামের অভিমত হচ্ছে এখানে দুনিয়াবি বরকত রয়েছে এখানে পরকালের বরকত রয়েছে এবং এখানে দিনই বরকত রয়েছে হ্যাঁ ভাইয়েরা দুনিয়াবি বরকত বলতে আল্লাহ পাক এখানকার আবহাওয়া অর্থাৎ মসজিদ আকসার এর আবহাওয়া খুবই ভালো ও উত্তম রেখেছেন মসজিদ আকসার এবং তার আশেপাশের জায়গায় প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয় তৃতীয়ত বাস্তবিকত্বে বরকত সম্পর্কে ওলামাইয়ে কিরাম আরও বলেন যে এই এলাকায় অধিকাংশ আম্বিয়াই কিরাম আলাই সালামগণ আগমন করেন এবং এই স্থানে অধিকাংশ আম্বিয়াঈ কিরাম আলাই হিমুসালামগণের মাজার মুবারক রয়েছে এবং আরেকটি হিকমত হচ্ছে যে এই স্থানে আম্বিয়াই কিরাম আলাই হিমুসালামগণের একটি বড় দল এই মসজিদে আকসাই হিজারত করেন এটি ওই স্থান যেখানে আম্বিয়া কিরাম আলাই গনের মাজার বিদ্যমান রয়েছে হ্যাঁ সাইবাহিরা যেমনিভাবে হজরত সৈদনা ইবনে আব্বাস ও রদি আল্লাহ তালুর এর অন্যতম শিষ্য হজরত ইমাম ইবনে মুজাহিদ ও রহমতুল্লাহ আল্লাহ আলাই বলেন যে এই স্থান আল্লাহ পাক এই জন্য বরকত দ্বারা দণ্য করেছেন যে এটি ওই স্থান যেখানে অধিকাংশ আম্বিআ কিরাম আলাই সালামগণ অবস্থান করতেন এটি ওই স্থান যেখানে তারা অবতরণ করেন আর এটি ওই স্থান যেখানে অধিকাংশ আল্লাহর ওহি নাজিল হয়েছিল এটি ওই স্থান যেটা কেয়ামতের ময়দান হিসাবে কাল রূপ লাভ করবে এজন্য এই স্থানকে আল্লাহ পাক দ্বারা ধন্য করেছেন আর এই জন্যই কির নবী হুজরপুর নূর সাল্লাহ তাল আলহি আলি আসাল্লামকে সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন আমার নবীর চুমায় সেটা দামি হয়েছে সেজন্য ওই জায়গায় দিনই অর্থাৎ দুনিয়া বিবরত বিদ্যমান রয়েছে আর দিনই বরকত বলতে উলামাইকরাম বলেন যে বাইতুল মুকাদ্দাস ওই জমিন যেই জমিনের যে পানি রয়েছে ওই জমিনের পানিগুলা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েন এখান থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ওই মসজিদে আকসার জমিনের নিচে যেই পানি রয়েছে এখান থেকেই পানিগুলা সমস্ত বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে উল্লাহর কেমন বরকত ওই মসজিদ আকসার মুসনদে আহমদের মধ্যে রয়েছে দাজ্জাল দুটি শহরে প্রবেশ করতে পারবে না দুটি শহর বলতে এটা একটা হচ্ছে মক্কা মোকারমা আর একটা হচ্ছে মদিনায় তৈবা অর্থাৎ মক্কা শরীফ এবং মদিনা শরীফ এই দুটি জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না মোসনাদ আহমদের মধ্যে আরও বর্ণিত রয়েছে যে দুটি শহর এবং চারটি মসজিদের কথা উল্লেখ রয়েছে তাৎ মুসনাদ আহমদের মধ্যে শহরের দিক থেকে দুইটা শহর এবং মসজিদের দিক থেকে চারটা মসজিদের কথা উল্লেখ রয়েছে হ্যাঁ স্টাই আমরা হয়তো অনেকেই জানি না আমরা শুধুমাত্র দুইটা শহরের কথাই জানি কিন্তু চারটি মসজিদের কথা যে উল্লেখ রয়েছে সে সম্পর্কে আমরা অনেকেই ওয়া ওয়াকিফ হাল মি সোনাজ কামরা সে সম্পর্কে জেনে নিব হাদিসা পার্কের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে ওয়ালা ইয়া আর বা মাসাজিদা মসজিদ আল হারাম মসজিদ আল মদিনাথি ওয়া মসজিদ আল তুর ওয়া মসজিদ আল আকসা তা শহরের ক্ষেত্রে দুইটা শহর মক্কা শরীফ মদিনা শরীফ এবং মসজিদের ক্ষেত্রে একটা হচ্ছে যে মসজিদে হারাম এটা মক্কা শরীফ অবস্থিত আর একটা হচ্ছে যে জিদাল মদিনাতি হচ্ছে মসজিদ নবাবিক তৃতীয় নাম্বার নম্বর তুর অর্থাৎ তুর মসজিদ হচ্ছে যে যেটা যে তুর পর্বতে তার সিনা পর্বতে যে হজরত মৌসা আলা নবীনা আলাইহি সালাত সালাম যিনি আল্লাহ পাকের সাথে কথা বলেছিলেন সেই মসজিদে তুর একটা হচ্ছে আল আকসা ওই মসজিদ আকসা এই চারটা মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবেন আল্লাহর আল্লাহ ভাই সাহেবানের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকে জানতে পারলাম যে দুইটা শহর এবং চারটা মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে চাইলে রাহমতের ফেরেস তারা তাকে এখান থেকে তারা তারা করবেন এবং আরও বর্ণিত রয়েছে যে ব্যক্তি মসজিদে আকসার জিয়ারত দ্বারা দণ্ড হবে আল্লাহ পাক তার গুণা ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে মসজিদে আকসায় যারা নামাজ আদায় করবে তাদের জন্য এক রাখাতে এক হাজার রাখাতের শওয়াফ রয়েছে এবং যারা মসজিদে আকসা যারা জিয়ারত করবেন তাদের গুণাগুলিকে আল্লাহ পাক মিটিয়ে দেন দূরভিত করে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ফির সেবাই রহমাদানী দর্শক শ্রোতা যে আমরা জানতে পারলাম যে মসজিদ আকসা এমন মুবারক স্থান যেটাকে যেখানে জিয়ারত করলেও আল্লাহ পাক ওই বান্দার গোনা কামা করে দেন যেখানে নামাজ আদায় করলেও সেখানে এক রাকাতের পরিবর্তে আল্লাহ পাক এক হাজার রাকাতের নামাজ সব দান করেন যেখানে অবস্থান করলেও রহমতের সত্তর হাজার ফেরিস তারা তার জন্য প্রার্থনার দোয়া করে থাকেন সেবাইর রহমাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা শুনলাম যে ক্ষেত্রে কী বরকত রয়েছে দুনিয়া ক্ষেত্রে কী বরকত রয়েছে ফরকালের ক্ষেত্রে কী বরকত রয়েছে এই মসজিদ আকসাই হ্যাঁ সেমেরা আমরা সে সম্পর্কে শ্রবণ করলাম যে আল্লাহ পাক আমার নবীকে মসজিদে আকসাই নিয়ে যাওয়ার অন্যতম হিকমত হচ্ছে এইগুলো আর ওই জায়গাটা দন্য হয়েছেন আমার নবীর নাই ওই জায়গাটা ধন্য হয়েছে আম্ব কীরাম আলাই হেমুসাল্লামগণের নাই। আম্বিএ কীরাম আলাই হেমসাল্লামগণ ওই জায়গায় তুষ্টি ফেনেছিলেন ওই জায়গায় বরকত মণ্ডিত হয়েছে এবং ওই মসজিদের আকসার প্রত্যেকটা স্তম্ভ আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন যে আই বারে ইলাহি আই হে আমাদের প্রতিপালক দয়া করে অন্যান্য নবীগণ আলাই সালাম এখানে তুষ্টি পেনেছেন আগমন করেছেন আমরা বরকত লাভ করেছি দয়া করে শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী ইমাম ও আমিয়াকে যদি একটু এই জায়গায় যদি একটু আগমন করাতে একটু তসজিপ নিয়ে আসতো ওই নবী তাহলে আমরা ওই নবীর যে আরও হতাম এবং ওই নবীর মাধ্যমে আমরা বরকত লাভ করতে পারতাম আর আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন এবং মসজিদে হেরম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে বোরাকের মাধ্যমে সেখানে নিয়ে গিয়েছিলেন হেসাই বেহরা সেখানে কী হয়েছিল নামাজের পর যে আমার নবী সেখানে ইমামতি করেছেন আর সমস্ত আম্বেকীরাম আরেকি মুসালঙ্গন প্রিয় নবীর পেছনেই তারা ইক্তিদা করে আমার নবীর পেছনে নামাজ আদায় করেছিলেন এরপর খদ্দা প্রদান করা হয়েছিল হেঁস টাইম দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ স্টাই আমরা আমাদের পরবর্তী এপিসোডে আমরা সেখানে কি হয়েছিল কি কি ক্ষুদা দেওয়া হয়েছিল সে সম্পর্কে আমরা শ্রবণ করব আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এ নিয়ে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তাআলা আলাইহি আলহি ওসাল্লাম সারি বদ্ধ হয়ে হো গেলমা জন্নত কে সাজায় খুশি মনে প্রিয়